এই শাড়িটা তো দারুণ দেখতে। হ্যাঁ, এই শাড়িটা তুমি বিয়ের আসরে পরবে, আর আমি তোমায় বিয়ে করব। এই শাড়িটা তোমাকে খুব সুন্দর মানাবে। শুন, মানাবে না, একদম মানাবে না। কি বললে তুমি? এই শাড়িটা ওনাকে মানাবে না। এটা আমার দিদির শাড়ি, এই শাড়িটা যার শুধুমাত্র তাকেই মানাবে। আপনি শাড়িটা দিয়ে দিন, এটা আমার দিদির বিয়ের শাড়ি। সরি, ও যখন বলেছে তখন এই শাড়িটা পরেই আমার বিয়ে হবে। বিয়ে হবে মানে কি বলছে কি উনি? একদম ঠিক বলছে, তুমি যেটা শুনেছো একদম ঠিক। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, তুমি তোমার বাড়ির সবাইকে ডাকো তো। যাও ডাকো। কেন, বাড়ির সবাইকে কেন ডাকবো? অসুবিধা আছে তোমার ডাকতে? আচ্ছা আমি ডাকছি, দাঁড়াও। দাদু, দাদু, আম্মি, পিসিমণি, মুকু, তোমরা সবাই কোথায়? একবার এখানে এসো তো। আরে চিৎকার করে বাড়ি মাথায় তুলছে কে? এ কি, তুমি এ বাড়িতে? এ মেয়েটা কে? এ মেয়েটা ঝুম। এরপর থেকে তো আমরা এই বাড়িতেই থাকবো। আমি ওকে ভালোবাসি, বিয়ে করবো ওকে। ঝুম ঝুম, যাও যাও যাও, প্রণাম করো, প্রণাম করো। থাক থাক থাক, সকলের প্রণাম আমি নিই না। তোমার এ বাড়িতে আসার সাহস হলো কি করে? সাহস? না না, আপনি ভুল করছেন, আমি কোনো সাহস দেখাইনি। আমি যাকে ভালোবাসি আমি তার হাত ধরে এই বাড়িতে এসেছি। তুমি তো জানো অবিবাহিত। জানি তো। আর সেটা জেনেও তো কি হয়েছে? ওইগুলো কিছু যায় আসে না। We love each other, আমরা পরস্পরকে ভালোবাসি, আর তাই আমরা বিয়ে করব। তা ও তোমাকে রাখবে কোথায়, বাগান বাড়ির কোনো ঘরে? তুমিকে না জামাই বলে ডাকবে না। দাঁড়াও, এখন শুধু আমি বলবো, তোমরা সবাই শুনবে। এক মিনিট, এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড। দাদু, এই নিন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রেখে দিলাম। দাদু, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। দাদু, ঠাম্মি, পিসিমণি, মুকু, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। ওহো, তোরসা তো নেই, তোরসা মনে হয় কোথাও বেরিয়েছে না? আচ্ছা তোরসাকেও বলে দিও, হ্যাঁ বলে দিও তোরসাকে যে মাঘ উৎসবের দিন আমি এই বাড়ির দখল নেব। দখল? হ্যাঁ দখল, সব ব্যবস্থা করা হয়ে গেছে। দাঁড়া,
কোর্টের নোটিশ, এই বাড়ির দখল নেব আমি। মাঘ উৎসবের দিন আপনাদের এই বাড়ি পুরো খালি করে দিতে হবে। আর হ্যাঁ, তোরসাকেও বলে দেবে ওই দিনই আমি তোরসাকে ডিভোর্স দিয়ে ঝুমকে বিয়ে করব। বাবু, কি বলছো কি তুমি এসব? এতদিন কি আমার সত্যি দুধ গলা দিয়ে কালসাপ পুষেছি? বিড়াল এখন তপস্বী সেজেছে। বাবুদা, এটা তুমি ঠিক করছো না, এটা অন্যায়। এই তোমার জ্ঞান সব রাখো তো, জ্ঞান নিজের কাছে রাখো, আমার যা বলার আমি বলে দিয়েছি। ওই 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 বেনারসিটা তোমার হাতে কেন? এই বেনারসিটা আমায় ও দিয়েছে। এটা তো দিভাইয়ের বিয়ের বেনারসি। হ্যাঁ জানি তো, আমি এটা পরেই বিয়ে করব। দারুণ তো শাড়িটা। This is too much! বাবুদা, তোমাকে আমি পুলিশে দেব। বউ থাকতে তুমি অন্য কারোর সাথে বিয়ে করতে পারো না, এটা হতে পারে না। অত সহজে তোমাকে আমি ছেড়ে দেব না, দেব না। কি করবে, কি করবে তুমি, কি করবে? দেখতে পাবে, সেটা তুমি দেখতে পাবে। তোমার সব জালিয়াতি অনেক হয়েছে বাবুদা, এবার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আর কেউ চুপ করে থাকবে না, আমি দিভাইকে বলে দেব তোমাকে যাতে ডিভোর্স না দেয়। আরে তোমার দিদি তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তুমি না, তুমি আমার দিভাইয়ের ঘৃণালো অযোগ্য। ওই দীপ, কলারটা ছাড়ো, আমার সহ্যের পরীক্ষা নিও না, কলার ছাড়ো। বাবু, ভালো হচ্ছে না কিন্তু, ছেড়ে দাও। বাবুদা, ভাইয়ের কলারটা ছেড়ে দাও। এই শুনুন, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। হ্যাঁ, ফোন করে বলছি যে এখানে গুন্ডাগিরি চলছে। বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন। পিসিমণি, অবদার আমাকে ওই নামে ডাকবে না তুমি। তুমি যে এতক্ষণে নেই আমি জানতাম না। ছি, নিজের স্বার্থে তুমি তুমি টেপিকে আমাদের কাছে ভুল সাজিয়েছিলে। আমারও ভুল হয়েছিল, আমারও ভুল হয়েছিল, আমি তোমাকে বিশ্বাস করে টেপিকে ভুল বুঝেছিল। আর আমার সেই ভুলের শাস্তি ভোগ করছে আমার বাবা মা। বাবা, তুমি তো খুব ভালো ভাষণ দিতে পারো। পিসিমণি, তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইজিকে নিয়ে কোনো একটা দলে নাম লিখিয়ে নাও, উন্নতি হবে।
তাকে না ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বাবু চলো 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 পাল্টা।